আসসালামু আলাইকুম অনলাইন স্কুল ফর অল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যেমিতি বিষয়ে আলোচনা করব গত জেমিতির পর্বে আমরা রেখা কোন ও কোণের বিভিন্ন ধরন এবং ত্রিভুজ ও ত্রিভুজের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করেছিলাম যা বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজ ও চতুর্ভুজের বিভিন্ন ধরন বৃত্ত ও ঘড়ির ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ সম্পর্কে যাও বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একাধিক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে চতুর্ভুজ প্রথমে চতুর্ভুজ চতুর্ভুজ কি চতুর্ভুজ চতুর্ভুজ কি চতুর্ভুজ হলো চারটি রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে চারটি বাহু বা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে যেমন একটি চতুর্ভুজ এটি বিভিন্ন ধরনের হতে পারে চতুর্ভুজ তার মধ্যে প্রথমে বলতে গেলে বর্গক্ষেত্র বা বর্গ আয়তক্ষেত্র বা আয়ত চতুর্ভুজের ধরন সম্পর্কে আলোচনা করতেছি রম্বোস সামান্তরিক ও জিয়াম টেরাপি জিয়াম এই বিষয়গুলি বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছিলো আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব এখানে শুধু বিসিএস পরীক্ষায় কখন কোন প্রশ্নটি আসে তা নিয়ে আলোচনা করবো কিন্তু প্রতিটি প্রশ্নই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার এসেছিলো এই চতুর্ভুজের মান কত চতুর্ভুজের মান তিনশো ষাট ডিগ্রি যা একটি বৃত্তের মানের সমান যা একটি বৃত্তের মানের সমান অর্থাৎ চতুর্ভুজের মানও অর্থাৎ চতুর্ভুজের কোণের মান তিনশো ষাট ডিগ্রি বৃত্তেরও কোণের মান তিনশো ষাট ডিগ্রি এই চতুর্ভুজ সম্পর্কে গত ষোলোতম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল প্রশ্নটি হল একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত কোণের অনুপাত এক ইস্টু দুই ইস্টু দুই ইস্টু তিন হলে বৃহত্তম কোন কত বৃহত্তম কোন কত এ বিষয়টি গত ষোলোতম বিশেষ পরীক্ষায় এসেছিল ষোলোতম বিসিএস পরীক্ষায় এসেছিল এখানে লক্ষণীয় যে একটা চতুর্ভুজের মান তিনশো ষাট ডিগ্রি এবং এই চার কোণের অনুপাত হলো এক ইস্টু দুই ইস্টু দুই ইস্টু তিন তাহলে এই চার কোণের যোগফল কত এক আর দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন কত আট আট তাহলে বৃহত্তম কোন হবে তিনশো ষাট ডিগ্রি এর আটের আটের কত বৃহত্তমটা তিন এখানে দেখা যায় ছত্রিশ যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে চার আড়া বত্রিশ থাকে চার পাঁচের শূন্য চল্লিশ পাঁচ আড়া চল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হয় তিন পাঁচ আর পনেরো তিন চার বারো আর এক তেরো অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি বৃহত্তম কোণের মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটি গত ষোলোতম বিশেষ পরীক্ষায় এসেছিল এবার আমরা জানব চতুর্ভুজের ধরনের একটি প্রকার বর্গ সম্পর্কে বর্গ বর্গ কি আমরা চিত্র দেখলেই বুঝতে পারবো যে বর্গ কি এব সি ডি চিত্রের দেখা যাচ্ছে যে এবিসিডি একটি চতুর্ভুজ এই চিত্রের মধ্যে প্রতিমান যে এ চারটি বাহুই সমান এবং সমান্তরাল চারটি কোণ সমান এবং সমকোণ কিন্তু যখনই আমরা বর্গক্ষেত্রকে সংজ্ঞায়িত করবো তখনই এইভাবে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণ সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি করে প্রতিটি কোণ নব্বই ডিগ্রি করে প্রতিটি কোণ নব্বই ডিগ্রি তাহলে কি চারটি বাহু সমান চারটি বাহুই বাহুই সমান চারটি কোন চারটি কোণই সমকোণ সমকোণ যদি এর প্রত্যেকটি বাহু এ হয় অর্থাৎ এ বি এ বি সি এ চারটি বাহু যেহেতু সমান তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান হবে তাহলে যদি এর বাহুকে এ ধরা হয় তাহলে পরিসীম হবে চার বাহুর যোগ ফল চার বাহুর যোগফল কলে কত হবে এ চারটি যোগকল হয় ফোর এ চারটি এ যোগল হয় ফোর এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার ক্ষেত্রফল হবে কি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার এবং এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকণে দ্বিখণ্ডিত করে কর্ণোদয় কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমকোণে সমুদিখণ্ডিত করে সমদি খণ্ডিত করে এটিও পরীক্ষায় এসে থাকে যে বর্গক্ষেত্রের কর্ণতা পরস্পরকে কিভাবে সমুদি করে সমকোণে এই বর্গ সম্পর্কে গত বিশ একুশ ছাব্বিশ ও ছত্রিশ বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল আপনারা লিখে রাখুন বোর্ডে দুইটি প্রশ্ন দেখা যাচ্ছে যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ যা গত বিশতম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিলো এবং এই একই ধরনের প্রশ্নও গত একুশতম বিসিএস পরীক্ষায় এসেছিল এবং দুই নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক এটিগত সত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছিল এবং একই ধরনের প্রশ্নগত ছাব্বিশতম বিশেষ পরীক্ষাও এসেছিল এই দুটি প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি যে প্রথমে দেখেন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ বর্গ মানে বর্গক্ষেত্র আমি বলছিলাম আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্র কি কী এক্স স্কোয়ার এবং ওই সরলরেখার অর্ধেকের উপর যেহেতু একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ যেহেতু বর্গের সরলরেখাটার মান যদি আমরা এক্স ধরি তাহলে তার উপরে অঙ্কিত বর্গ কত হবে এক্স স্কোয়ার এবং অর্ধেক ওই সরল রেখার অর্ধেক অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে এক্স স্কোয়ার বাই ফোর তাহলে কত গুণ হবে এটাকে যদি আমরা প্রথমটাকে যদি আমরা দ্বিতীয়টাকে দিয়ে ভাগ দেই তাহলে দেখা যাবে যে এক্স স্কোয়ার এখানে দেখাই যাচ্ছে যে চার গুণ হল অর্থাৎ চার গুণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা এক্স স্কয়ার দ্বিতীয়টা এক্সেস স্কয়ার বাই ফোর অর্থাৎ এটার এটি কত গুণ চার গুণ হয়ে যাচ্ছে তাহলে বর্গহেতুর ক্ষেত্র বল কত বর্গ কি অঙ্কিত বর্গের কত গুণ অর্থাৎ এটার এটার চার গুণ বা এটা এটার অনফোর্থ মানে এক চত এটি গত বিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এবং একুশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হলো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আপনার দেখেন যে আমরা বর্গক্ষেত্র এঁকেছিলাম এখানে এবিসিডি একটি বর্গক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কত ফোর রুট টু এবং বর্গক্ষেত্রের শর্তে ছিল যে বর্গক্ষেত্রের কর্ণদায় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেহেতু এখানে সমকোণে হয়েছে দেখা যাচ্ছে সমকোণে পৃথাগ্র সূত্র অনুযায়ী আমরা পাই যে এডি স্কোয়ার এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার ইকালটুকি এসি স্কোয়ার এখানে যদি আমরা বাহুকে এ ধরে নেই এ ধরে নেই তাহলে আমাদেরই হয়ে বাহুর দৈর্ঘ্য হয়ে যায় কত হয় এ স্কোয়ার যোগ এ স্কোয়ার ইকাল টু এখানে কত এসি স্কোয়ার এসি স্কোয়ার কি কর্ণ কর্ণের মান কত ফোর রুট টু অর্থাৎ ফোর রুট টু স্কোয়ার বা এখানে এটাকে যদি আমরা বাঙ্গাই বা বিশ্লেষণ করি তাহলে কী হয় চারের উপর স্কোয়ার মানে ষোলো রুটে স্কোয়ারে কাটাকাটি ষোলো দুগুণই বত্রিশ ষোলো গুণ দুই অর্থাৎ বত্রিশ থার্টি টু হয় বা টু স্কোয়ার টু স্কোয়ার টু থার্টি টু বা এ স্কোয়ার ইকাল টু ষোলো অর্থাৎ এখানে যদি ডু টু দ্বারা বত্রিশকে বাক করা হয় তাহলে ষোলো হয় এখানে আমরা শেষ করে দিতে পারি যে এ স্কোয়ার মানে কী আমরা জানি যদি বাহুর দৈর্ঘ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার কিন্তু যদি আবার এটাকে আমরা আলাদাভাবে বাহু বানাতে পারি সেক্ষেত্রে এ কত হবে চার হবে এ চার এ যদি চার হয় আবার বাহু স্কোয়ার মানে কি ক্ষেত্রফল তাহলে এটাকে স্কোয়ার করলে ষোলো হয় আমি দুইভাবে যেতে পারি এক্ষেত্রে ষোলো অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ষোলো বর্গ একক এবার আমরা জানব আয়তক্ষেত্র সম্পর্কে বা আয়ত সম্পর্কে আয়ত কি। আমরা একটি চিত্র দেখি এব এই চিত্রটি দেখে দেখা যাচ্ছে যে এই বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল এবং চারটি নেই সমকোণ এই আয়তক্ষেত্রকে আমরা সংজ্ঞায়িত করবো যে চতুর্ভুজের বিপরীত বাহুদার সমান ও সমান্তরাল এবং চারটি নেই সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল গত যেমিত পর্বে আমি সমান্তরাল কি তা বুঝিয়েছিলাম এবং প্রতিটি কোণে কি সমকোণ অর্থাৎ চারটি কোণেই চারটি কোণ ই সমকোণ যেহেতু বিপরীত বাহু সমান সেক্ষেত্রে দেখা যাবে যে এই বাহু যদি এ দরি তাহলে এই এবি বাহু এবং সিটি বাহুকে আমাদের বি দর্তা হবে বা অন্য যে কোনো কিছু আমরা ধরতে পারি এই ক্ষেত্রে পরিসীমা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ এবং ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল টু প্রস্থ এই আয়তক্ষেত্র ক্ষেত্র সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে চাকরির এমন কোনো পরীক্ষা নেই যেখানে আয়তক্ষেত্র বা চতুর্ভুজ বর্গক্ষেত্র এ সম্পর্কে প্রশ্ন আসেনি এমনকি গত বত্রিশতম বিসিএস পরীক্ষায় আয়তক্ষেত্র সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল গত বত্রিশতম বিসিএস পরীক্ষায় বোর্ডে উল্লিখিত প্রশ্নটি এসেছিল এবি সিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি এসি সমান্তরাল এসি সমান বিডি এবং এক নিকালট নব্বই ডিগ্রি হলে চতুর্ভুষ্টি হবে কোন ধরনের চতুর্ভুজ এটা জানতে চেয়েছে আপনি দেখেন এখানে এবি সমান্তরাল সিডি বলেছে আমরা যদি সমান্তরাল আর কি এ বি সি ডি অর্থাৎ এবির সমান্তরাল কি এই সিডি এবং এসি সমান বিডি এখানে কর্ণের কথা বলা হয়েছে এসি কর্ণ সমান কিসের বিডি কর্ণের সমান এসি কর্ণ সমান বিডি কর্ণের এবং একণ নব্বই ডিগ্রি যেহেতু একই একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র প্রতিটি কর্ণিকত নব্বই ডিগ্রি তাহলে এখানে এ কোন দয় হয়েছে নব্বই ডিগ্রি তাহলে এটি কী ধরনের চতুর্ভুষ হবে যেহেতু কর্ণদ্বয় পরস্পর সমান এবং কী বিপরীত বাহু সমান্তরাল তাহলে চতুর্পুষ্টি কী হতে পারে চতুর্পুষ্টি আয়তক্ষেত্র এটি গত বত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল এবার আমরা জানবো চতুর্ভুজের আর একটি ধরন রম্বস সম্পর্কে রম্বস সম্পর্কে আমরা জানব রম্বস আমরা চিত্র দেখলে বুঝতে পারবো, রম্বস কি এব সি ডি একটি চতুর্ভুজ এটি একটি রম্বোষ এখানে দেখা যাচ্ছে যে চারটি বাহুই সমান কিন্তু কোনো কোনোই সমকোণ নয় কোন কোনোই সমকোণ নয় বিপরীত কোনগুলি সমান এটি কি রম্বোস তাহলে রম্বশকে আমরা সংজ্ঞায়িত করবো যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো কোনই সমকোণ নয় তাকে রম্বশ বলা হয় এই বিষয়টি গত বারোতম বিসিএস পরীক্ষা এসেছিলো যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো সমকোণ নয় সেটি কি ধরনের চতুর্ভুজ সেটি রম্বস আকারের চতুর্ভুজ এটি গত বারোতম বিশেষ পরীক্ষায় এসেছিল তাহলে আমরা জানি রম্বসের কি চারটি বাহুই সমান চারটি বাহুই সমান বিপরীত কোন সমান কোনো কোনই সমকোণ নয় কোনো কোন ই সমকোণ নয় সমকোণ নয় যেহেতু রম্বসের চারটি বাহুই সমান সেক্ষেত্রের পরিসীমা হবে চার বাহুর যোগফল যদি আমরা বাহুকে এ ধরি তাহলে পরিসীমা হবে পরিসীমা হবে ফোরে চার বাহুর যোগ ফল ফোরে এবং রম্বসের ক্ষেত্র ফল হবে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ফল কর্ণদয়ের গুণ এবং বর্গক্ষেত্রের মতোই যে এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণোদয় সমকোণে সমদ্বিখণ্ডিত সমুদি খণ্ডিত করে অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে থাকে এই রম্বস সম্পর্কে বারো একত্রিশ এমনকি তেত্রিশ বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রম্বস সম্পর্কে প্রশ্ন এসেছিল গত একত্রিশতম বিশেষ পরীক্ষায় উল্লেখ করলাম বারোতম বিশেষ পরীক্ষা সম্পর্কে একত্রিশতম বিশেষ পরীক্ষায় ছিল এসেছিল যে রম্বসের কর্ণদয় যথাকর্মে চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত রম্বসের কর্ণদয় চার সেন্টিমিটার চার এবং ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমরা ক্ষেত্রফল জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ফল কর্ণদয়ের গুণফল আমরা যদি এখানে কাটাকাটি বা ভাগ করি তাই সেক্ষেত্রে দুই ছয় দুদগুনি কত বারো অর্থাৎ বারো বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কিন্তু শুরুতে বলেছিলাম যে চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার কর্ণদ্বয় তাহলে ক্ষেত্রফল কত বর্গ একক বা কত সেন্টি বর্গ সেন্টিমিটার হবে বারো বর্গ সেন্টিমিটার এটি গত একত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এবং এই একই ধরনের প্রশ্ন প্রায় তেত্রিশতম বিশেষ পরীক্ষায়ও এসেছিল এবার আমরা আলোচনা করবো চতুর্ভুজের আরেকটি ধরন সামান্তরিক সম্পর্কে সামান্তরিক এই সামান্তরিক সম্পর্কে গত চোদ্দতম বিসিএস পরীক্ষা এসেছিল আমরা একটু চিত্র দেখি এ এ বি সি ডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুষটি দেখে বোঝা যাচ্ছে যে এখানেও বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাই আমরা এই সামন্ত্রিককে সংজ্ঞায়িত করতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনো কোনোই সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল সমান্তরাল কোন সমকোণ নয় সমকোণ নয় কিন্তু বিপরীত কোণগুলি সমান এবং এই রম্পসের কর্ণ এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে করে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমুদিখণ্ডিত সমুদণ্ডিত করে আবার বলছি এই সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমুদিখণ্ডিত করে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমুদিখণ্ডিত করে সামান্তরিকের পরিসীমা হবে সামান্তরিকের পরিসীমা 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 টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পুরস্থ দৈর্ঘ্য প্লাস পুরস্থ এবং ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা এখানে দৈর্ঘ্য ইন্টু পুরস্ত নয় ভূমি উচ্চতা গত চোদ্দতম বিসিএস পরীক্ষা এসেছিল সামান্তরিকের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল ভূমি পূরণ উচ্চতা এবার আমরা আলোচনা করব চতুর্ভুজের সর্বশেষ ধরন টেরাপিজিয়াম সম্পর্কে টেরাপিজিয়াম সম্পর্কে আমরা চিত্রে দেখলে বুঝতে পারব ডি একটি টেরাপিজিয়াম ফলটি আপি সংজ্ঞা কি যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয় বিপরীত দুটি বাহু সমান্তরাল বিপরীত দুটি বাহু দুটি বাহু সমান্তরাল সমান্তরাল কিন্তু সমান নয় কিন্তু সমান নয় অর্থাৎ এখানে এডি এবং বিসি সমান্তরাল কিন্তু সমান নয় এবং বাকি দুটি কী তির যুগ বাকি দুটো বাকি দুটি তির যুগ যুগ কোন দুটি তিনযোগ তির যুগ এবি এবং সিডি তির যুগ এই টেরাপিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো টেরাপিজম ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয়ের যোগফল ফল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব উচ্চতা বা লম্ব দূরত্ব এই টাইপিজাম সম্পর্কেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে একটি টেরাপিজিয়ামের সমান্তর বাহুদয়ের পরিমাণ আট মিটার ও বারো মিটার এবং লম্ব দূরত্ব বা উচ্চতা লম্ব দূরত্ব বা উচ্চতা ছয় মিটার হলে এর ক্ষেত্রফল কত ছয় মিটার হলে এর ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয় কত আট এবং বারো মিটার তার মানে বিশ মিটার এবং উচ্চতা বা লম্ব দূরত্ব উচ্চতা কত ছয় মিটার আমরা যদি এখানে এভাবে ভাগ করি তাহলে দশ ছয় দশে কত ষাট অর্থাৎ ষাট বর্গ মিটার ষাট বর্গ মিটার এটি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবার আমরা আলোচনা করব দ্বিতীয় বিষয় বৃত্ত সম্পর্কে বৃত্ত কী বিষয় এটি হলো বৃত্ত তাহলে বৃত্তকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কোনো সমতলে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে তার চতুর্দিকে একবার ঘুরে আসলে যেটি উৎপন্ন হয় সেটি বৃত্ত একটি বৃত্তর কেন্দ্র ও আমরা যদি ধরি এবিডি একটি বৃত্ত বা এবিসি একটি বৃত্ত এখানে বৃত্তের পরিধি কী এই সম্পূর্ণ বৃত্তটি একটি বক্ররেখার মাধ্যমে হয়েছে আমরা রেখা সম্পর্কে জেনেছি সমান্তরাল রেখা এবং বক্ররেখা তো এই বক্ররেখার পূর্ণ দৈর্ঘ্যকেই অর্থাৎ এই বৃত্তের পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকেই পরিধি বলা হয় পরিধি আমরা জানি পরিধি সমান সমান পরীক্ষায় যেটি আসে পরিধি সমান সমান টু পাই আর টু পাই আর এবং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এই বিষয়ে প্রশ্ন এসে থাকে এবং কি বৃত্ত সম্পর্কে গত এই বৃত্ত সম্পর্কে গত এগারো ছাব্বিশ বৃত্ত সম্পর্কে গত এগারো ছাব্বিশ সাতাশ বত্রিশ চৌত্রিশ ও সাইত্রিশ বিসিস পরীক্ষায় প্রশ্ন এসেছিল তাই আমরা মনোযোগ সহকারে দেখব এখন পরিধি গেল চাপ কি চাপ হলো চাপ হলো বৃত্তের পরিধির যে কোনো অংশই হলো চাপ যে কোনো অংশই চাপ এখন এসি এখান থেকে এ সি চাপ হতে পারে অথবা এ বি চাপ বা বি সি চাপ এটি হলো চাপ অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো অংশেই হলো চাপ একটি টুকরো তারপরে আসে জয়া জায়া কি যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুটি অংশের যোগ ফল এবি একটি জ্যা অথবা আমরা যদি বলি বিসি বিসি হতে পারে একটি জ্যা অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো দুই অংশের যোগফলকে জ্যা বলা হয় তাহলে ব্যাস কি ব্যাস হলো কেন্দ্রগামী জ্যাকে কেন্দ্রগামী জ্যাকে ব্যাসবল হয় কেন্দ্রগামী যা কেন্দ্রগামী জ্যাকে ব্যাসবল হয় এই ব্যাসেই বা এই যায় কেন্দ্রগামী যায় বৃত্তের বৃহত্তম ব্যাস বা বৃহত্তম যা সরি কেন্দ্রগামী ব্যাসে হলেও বৃত্তের বৃহত্তম ব্যাস তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হলো এই ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এসি এর অর্ধেক বা ও সি বা এ ও যেভাবে ধরে এটি হলি একটি হলেও ব্যাসার্ধ এ সম্পর্কে পরীক্ষায় এসে থাকে বোর্ডে উল্লেখ করেছি যে এই বৃত্ত সম্পর্কে গত এগারো ছাব্বিশ সাতাশ বত্রিশ চৌত্রিশ ও সাঁত্রিশতম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল বোর্ডে দুটি প্রশ্ন উল্লেখ রয়েছে যা গত সাতাশ ও বত্রিশতম বিসিএস পরীক্ষা এবং এগারোতম বিসিএস পরীক্ষা এসেছিল বৃত্তের ব্যাস তিনগুণ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এ বিষয়টি গত সাতাশ এবং বত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল। এবং একটি বৃত্তের দুই নম্বর প্রশ্নটি একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর হতে আর প্লাস এন বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মান কত এটি গত এগারোতম বিশেষ পরীক্ষায় এসেছিল। আপনার দেখেন যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সেক্ষেত্রে আর হলো কি ব্যাসার্ধ তাহলে আর ব্যাসার্ধ ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস কত টু আর বা টোয়াইস আর এখন এই ব্যাসকে যদি বৃত্তের ব্যাসকে যদি তিন গুণ করা হয় তাহলে কত হয় তিন গুণ করলে হবে কত সিক্স আর বা ছয় আর হবে এটির অর্ধেককে ব্যাসার্ধ বলবে এটির অর্ধেক কত হবে অর্ধেক হবে থ্রি আর তা এক্ষেত্রে এর ক্ষেত্রেও বল হবে নতুন ব্যাসার্ধের ক্ষেত্রেও বল হবে বৃত্তের ক্ষেত্র ফল আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে নতুনটা হবে কত পাই এখানে ব্যাস ব্যাসর স্কোয়ার ব্যাসার্ধ কত থ্রি আর মানে কত পাই তিন তিনে কত নয় আর স্কোয়ার অর্থাৎ নাইন পাই আর স্কোয়ার আপনি একটু লক্ষ্য করেন এখানে পাই পাই আর স্কোয়ার এখানে নাইন পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ এখানে দেখেই যাচ্ছে এটি সাতাশতম এবং বত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল এবং দুই নং প্রশ্ন যেটি একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর হতে আর প্লাস এন বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয় আরের মান কত আরের মান কত আমি প্রথম অঙ্কটাই বলছিলাম যে বৃত্তের ব্যাসার্ধকে আর ধরা হয় এবং বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার যদি ব্যাসার্ধকে আর থেকে আর প্লাস এন করা হয় তাহলে ব্যাসার্ধ হবে কত আর প্লাস এন ক্ষেত্রফল হবে পাই আর প্লাস এন হোল স্কোয়ার এক্ষেত্রে দেখা যায় ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায় তার মানে নতুন ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ আমরা দুই দ্বিগুণ করলে সমান হয়ে যায় এই শর্ত মতে দেখেন যে টু পাই আমরা যদি উভয় থেকে পাই বাদ দিয়ে দিই তাহলে হবে কত টু আর স্কোয়ার ইকাল টু আর প্লাস এন হোল স্কোয়ার উভয় ক্ষেত্রকে যদি আমরা বলকূল করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুট টু আর যেহেতু এ স্কোয়ারে কাটাকাটি টু রুপুরু কোনো কিছু ছিল না স্কোয়ার ছিল না সেক্ষেত্রে রুট রয়ে গেলো এখানে কাটাকাটি গেলে থাকবে কত আর প্লাস এন আমরা যদি একটু উপরে নিয়ে করি রুট টু আর ইকাল টু আর প্লাস এন আপনারা দেখতে পাচ্ছেন রুট টু আর এপাশে পাশে যদি আরকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে ওপাশে রয়ে যায় এন আমরা উভয় পক্ষ থেকে যদি আর কমান নিই তাহলে থাকে রুট টু মাইনাস সুতরাং আর ইকাল টু আর ইকাল টু এন অপর সাইডে রুট টু মাইনাস নিয়ে গেলে অর্থাৎ আর ইকাল টু এন বাই রুট টু মাইনাস ওয়ান এই প্রশ্নটি গত এগারোতম বিশেষ পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটি করতে গিয়ে অনেকেই মানে এলোমেলো করে ফেলে তাই আমি করে দিলাম আপনারা লিখে রাখুন বোর্ডে উল্লিখিত প্রশ্নটি গত ছাব্বিশ ও সাঁত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছিল তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত আমরা একটি বৃত্ত অঙ্কন করি একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র তেরো সেন্টিমিটার বেশাদ্দ আমরা ব্যসাদের ক্ষেত্রে বলছিলাম ব্যাসের অর্ধেককে ব্যসাদ্দ অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলা হয় ব্যাসার্ধ বলা হয় এই ব্যাসার্ধকে মনে করি তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার এবং দেখেন কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত দৈর্ঘ্য কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে এটুকু মনে করি আমরা পাঁচ সেন্টিমিটার এখানে জ্যা কি জ্যা হলো কি আমরা জ্যা এর সংজ্ঞায়ে পড়েছিলাম যে বৃত্তের পরিধির যে কোনো দুটি অংশকে যে কোনো দুটি অংশই জ্যা বা দুটি সংযোগ বিন্দু জ্যা পরিধির যে কোনো দুটি সংযোগ বিন্দুকে জ্যা বলা হয় তাহলে এ বি একটি জ্যা এখানে এবং এখানের ও তে ডি दूरी আমরা ও ডিবি একটি কোণ হয়ে গেছে এবার পাশে যা ও যা ও বি এক্স এবং এ ওকে এক্স ধরি কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সেই ক্ষেত্রে বা এখানে যায় এর অর্ধেক এখানে দেখেন যে এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা জেনেছি যে পিথাগোরাসের উপপাদ্য হলো যে অতীবুজ স্কোয়ার অতভুজ স্কোয়ার সময় সমান অপর দুইটা বাহুর বর্গের যোগফল অর্থাৎ অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজ কি বিডি অতিভুজ বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সময় সমান কি অপর দুইটি বাহুর অপর দুটি বাহু কোনটি ওডি ও এবং আর কি ও এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান আবার আমি বলছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হবে অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমষ্টির সমান হবে তাহলে এখানে দেখেন যে বিডি কত আছে তেরো তেরোর উপর কি স্কোয়ার এখানে ওডি ওডি কত আছে পাঁচের উপরে স্কোয়ার এনে আমার ওবি দেওয়া নাই ওবিকে আমরা এক্স ধরেছি এক্ষেত্রে যদি আমরা এক্সের মান বার করি সেই ক্ষেত্রে তেরো স্কোয়ার বিয়োগ কত পাঁচ স্কোয়ার অর্থাৎ তার তেরো কত একশো উনষাট বিয়োগ পাঁচ পাঁচ পঁচিশ একশো উনষাট থেকে একশো একশো উনষাট থেকে পঁচিশ বিয়োগ করলে হয় কত একশো চুয়াল্লিশ এটিকে যদি আমরা বর্গমূল করি সুতরাং এক্সিকাল কত হয় বারো যেহেতু এক্স বারো এ পাশে একশো বারো তাহলে জায়ের দীর্ঘ হবে এবি হবে কত এও যোগ ও বি অর্থাৎ বারো যোগ বারো টু চব্বিশ চব্বিশ সেন্টিমিটার এটি গত ছাব্বিশতম বিশেষ পরীক্ষা এসেছিল এবং এই একই ধরনের প্রশ্নগত সাঁইত্রিশতম বিশেষ পরীক্ষায়ও এসেছিল বোর্ডের যে বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যাবে পরীক্ষা আসে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে একটি স্পর্শক অঙ্কন করা যাবে তারপরে অর্ধবৃত্ত্বস্ত কোণ আমরা পড়ে আসছি নবম দশম শ্রেণীতে অর্ধবৃত্ত্বস্ত কোণ কোন ধরনের কোণ এটা সমকোণ অর্থাৎ অর্ধবৃত্ত বৃত্তস্ত কোণ এক সমকোণ তারপরে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় বা বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় তারপরে একই চাপের উপর বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান হয় এমনকি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান তারপরে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা একা দিকবার এসেছিল দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতটি বৃত্ত আঁকা যাবে অসংখ্য বৃত্ত আঁকা যাবে তারপরে যে প্রশ্নটি বারবার আসছে তাহলে একই সরলরেখা অবস্থিত তিনটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে একই সরলরেখা অবস্থিত তিনটি বিন্দু দিয়ে দুইটি বৃত্ত আঁকা যাবে এমনকি সরল সরলরেখা অবস্থিত নয় এরকম তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে আপনারা লিখে রাখুন গত দুই হাজার দশ বারো তেরো সালে প্রাথমিক শিক্ষণিক পরীক্ষায় দুটি প্রশ্ন এসেছিল বৃত্তস্ত সামান্তরিক কি বৃত্তস্ত সামান্তরিক একটি আয়ত বা আয়তক্ষেত্র একটি আয়ত বা আয়তক্ষেত্র তারপর এসেছিল স্পর্শ বিন্দুকর্মী ব্যাসার্ধ ও স্পর্শকের অন্তর্ভুক্ত কোন কী ধরনের কোন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শকের অন্তর্ভুক্ত কোন এক সমকোণ অর্থাৎ এটা সমকোণ এক সমকোণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি এসে বড় উল্লিখিত যে প্রশ্নটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত এখানে একটি সূত্র প্রয়োগ করতে হয় সেই সূত্রটি হল এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এল টু এন এক্স এখানে এন এন বাহুর সংখ্যা এন বাহুর সংখ্যা এবং এক্স হলো অন্তকোণের পরিমাণ অন্তকোন এখন দেখেন আমরা যদি এই আলোকে অঙ্কটি করি তাহলে হবে বাহুর সংখ্যা জানতে চেয়েছে আমরা জানিনি বাহু কত এক্ষেত্রে একশো আশি দিয়ে এনকে করলে হবে কত একশো আশি এন মাইনাস একশো আশি দুগুণি তিনশো ষাট ডিগ্রি সমান সমান এন এস কত একশো পঁয়ত্রিশ অন্তর্গুন কত একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি এক্ষেত্রে একশো আশি এন থেকে যদি আমি একশো পঁয়ত্রিশ এন কে পাশে আনলে বিয়োগ হয়ে যাবে এ পাশে তিনশো ষাট ডিগ্রি আছে ও পাশে নিয়ে গেলে বিপরীত শ্রেণী নিয়ে গেলে যোগ হয়ে যায় চীন পরিবর্তন হয়ে যায় বা এখানে কত হয় বিয়ে করলে পঁয়তাল্লিশ এন সমান সমান তিনশো ষাট ডিগ্রি বা এ নিকাল টু তিনশো ষাট বা পঁয়তাল্লিশ আমরা তিনশো ষাটকে যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি সেক্ষেত্রে দেখা যাবে আট হবে আমরা এভাবে কাটতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং কত ছত্রিশ হয় চল্লিশ পাঁচটা চল্লিশ অর্থাৎ আট বাহুর সংখ্যাগত আট এমনকি এই একই আলোকে একটি প্রশ্ন আসতে পারে কোনো সুষম ও বাহুভুজের বহিকোণের পরিমাণ বাহত্তর ডিগ্রি হলে এটি অন্তঃকোণ নির্ণয়ের সূত্র অন্তক নির্ণয়ের সূত্র অন্তঃকোণের সূত্র অন্তঃকোণের সূত্র বহিকোণের সূত্র হল তিনশো ষাট ডিগ্রি বাঘ এন তিনশো ষাট ডিগ্রি বাঘ এন এটি হলো বহিকোণ নির্ণয়ের সূত্র বহি বহিস্ত কোন বহিস্ত বা বহি কোণ নির্ণয়ের সূত্র এটি একটি পরীক্ষা এসেছিল যে বহিষ্ঠকোণ বাহাত্তর ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত বহিষ্ঠকোণ যদি বাহাত্তর ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনশো ষাট বাঘ এ নিকাল টু বাহাত্তর বা এ টু বাহাত্তর এন গুণকল আমরা পাই তিনশো ষাট বা এন সমান সমান তিনশো ষাটকে আমরা বাহাত্তর দিয়ে ভাগ দেব সেই ক্ষেত্রে কত হয় দেখেন কত বাহাত্তর ছত্রিশ দুগুনি বাহাত্তর এখানে এক থাকে কত শূন্য অর্থাৎ দশ দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় কত পাঁচ অর্থাৎ এক্ষেত্রে বাহুর সংখ্যা হল পাঁচ এটিও পরীক্ষায় এসে থাকে এবং প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে আপনারা লিখে রাখুন এবার আমরা জানব গরির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন সম্পর্কে ক্ষেত্রে দেখেন তিনটি সূত্র প্রয়োগ করা হয় এগারো ইন্টু এম এম মানে মিনিট বা বিয়োগ ষাট এইস মানে ঘন্টা এইস মিনি আওয়ার বাঘ টু এক নম্বর দুই নম্বরে এগারো ইন্টু এগারো ইন্টু মিনিট বাঘ দুই ইন বিয়োগ তিরিশ ইন্টু ঘন্টা তিরিশ ইন্টু ঘন্টা এই এবং তিন নম্বরে যেটি আমি করতাম সেটি হল ঘন্টা মিনিটের ঘর আমরা জানি বৃত্তের বা গড়ির প্রত্যেকটা ঘরে এক ঘন্টা থেকে আরেক ঘন্টার দূরত্ব তিরিশ মিনিট আমরা যদি কোনো আকারে যাই তিরিশ মিনিট তাহলে আমি এইভাবে করতাম ঘড় ইন্টু তিরিশ এই ঘর হলো ঘণ্টা মিনিটে কাটার মধ্যবর্তী ঘর ঘড় ইন্টু তিরিশ বিয়োগ দেখেন প্রতি মিনিটে প্রতি মিনিটে আবার হাফ ডিগ্রি করে কমে হাফ ডিগ্রি করে কমে সেই ক্ষেত্রে মিনিট বাঘ মিনিট বাঘ টু আমি এই সূত্রটি দিয়ে করতাম পরীক্ষায় প্রশ্ন আসে যে একটি গড়িতে যখন দুইটা পনেরো মিনিট বাজে তখন গড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী দূরত্ব কত আমরা দেখেন একটা গড়ি যদি এইভাবে দেখি এভাবে একটা গড়ি এখানে বারো এখানে ছয় এখানে তিন এখানে নয়ের কাটা থাকে এখন দেখেন আমরা যদি দেখি যে দুইটা বাজে এক দুইটা এখানে তিন এই দুইটা বাজলে মিনিট দুইটা পনেরোতে মিনিটের কাটা একেবারে পনেরো বরাবর থাকবে কিন্তু ঘন্টার কাটা দেখা যাবে কি একটু আগায় যাবে একটু আগায় যাবে সরি ঘন্টার কাটা একটু আগায় যাবে এই দুইয়ের থেকে বেশি মানে তিনের দিকে চলে আসবে এখন এক্ষেত্রে আমরা এই তিনটির যে কোনো সূত্র দিয়ে প্রয়োগ করতে পারি আপনি দেখেন যদি আমরা প্রথম সূত্রটা দিয়ে প্রয়োগ করি তাহলে হবে কি এগারো ইন্টু এম এম কত পনেরো মিনিট পনেরো বিয়োগ ষাট ষাট ইন্টু কত আওয়ার আওয়ার কত দুই ঘন্টা দুই বাঘ হলো টু বাঘ হলো কত টু এগারোকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি এগারো গুণ পনেরো সেক্ষেত্রে পাঁচ পাঁচেক পাঁচ পাঁচ কে পাঁচ এক এক হুম একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বিয়োগ একশো বিশ বাঘ দুই অর্থাৎ পঁয়তাল্লিশ বাঘ দুই ইকাল টু সাড়ে বাইশ সাড়ে বাইশ ডিগ্রি এটা হলো যা গরির ঘন্টা মিনিটের কাটায় দুইটা পনেরো মিনিটে অথবা আমি দ্বিতীয় সূত্র দিয়ে করলে এই ফলটি পাবো এবং তৃতীয় সূত্র যদি আমরা পড়ি তাই সেক্ষেত্রে দেখেন গড় গড় কয়েকার এখানে কত গড় রয়েছে দুইটা থেকে তিনটার মধ্যে গরির ঘণ্টা ও মিনিটের কাটা আমি শুরুতেই বলছিলাম যে এই ঘর বলতে গরির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ঘর এখানে মধ্যবর্তী ঘর হলো একটি এক দিয়ে তিরিশকে গুন দিলে তিরিশে হয়ে যায় আমি যদি তিন নম্বর সূত্রে বলি এবং মিনিট মিনিট কত পনেরো পনেরো ভাগ দুই কত হয় সেক্ষেত্রে তিরিশ এখানে বিয়োগ কত সাড়ে সাত তার মানে তিরিশ থেকে সাড়ে সাত বিয়োগ দিলে সাড়ে বাইশে হয় এ বিষয়ে গত চল্লিশতম বিশেষ পরীক্ষায় আটত্রিশতম বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছিলো এবং উনচল্লিশতম বিশেষ পরীক্ষাও প্রশ্ন এসেছিলো একটি যে আটটার সময় ঘরের আটটার সময় ঘন্টার ও মিনিটাকালের মধ্যে মধ্যবর্তী কোন কত আটটার সময় যদি আমরা দেখি এই তৃতীয় নম্বর সূত্র দিয়ে আমি এক এবং দুই সূত্র যদি প্রয়োগ করি সেক্ষেত্রে দুইশো চল্লিশ ডিগ্রি হবে দেখেন সেক্ষেত্রে কোনটা হবে এই দিকে আটটা আট যেহেতু এইখানে এই দিকে হবে মানে এই কন্টারকে বুঝাচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ যেহেতু পুরো বিত্তের মান তিনশো ষাট ডিগ্রি সেই ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করলে একশো বিশ ডিগ্রি হবে এটি এক এবং দুই নম্বর সূত্র দিয়ে করতে গেলে এই সমস্যাটাই পড়তে হবে কিন্তু তিন নম্বর সূত্র যেটি আমি সচরাচর করি ঘর ইন্টু তিরিশ বিয়োগ মিনিট বা টু এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এক্ষেত্রে আটটা আটটার সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা কত দূর থাকে এখানে মিনিটের কাটা থাকবে এই বরাবর বারো বরাবর এবং ঘন্টার কাটা থাকবে কি ঘন্টার কাটা থাকবে আটের বরাবর তাহলে এখানে কয় ঘর এখানে দশ এগারো অর্থাৎ এক দুই এক দুই তিন চার চার ঘর তাহলে দেখেন চার গুণ কত তিরিশ বিয়োগ কত মিনিট মিনিট কত বারো ইন্টু জিরো অর্থাৎ কোনো মিনিট নেই শূন্য সেক্ষেত্রে তিন চারে কত বারো একশো বিশ আটটার সময় গড়ির ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন হবে একশো বিশ ডিগ্রি এটিগত উনচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল আপনারা লিখে রাখুন আজ আর নয় এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ